জি ওকে তো আমাদের আজকের পেজ নাম্বার হলো আটশো পঁয়ষট্টি থেকে শুরু করে আটশো পঁচাত্তর তো আমরা প্রথম যে পেজটা আটশো ব্লিডিং এখান থেকে শুরু হয়েছে শুরু হবে আটশো ছেষট্টি থেকে সো ভার্সিয়াল ব্লিডিং আমরা এটা একটু পরে আবার আছে সেখানে আবার দেখবো এখান থেকে জাস্ট দু একটা রিভিউ করি ভ্যারিসেস ইস এ মোস্ট কমন কজ কি

আমাদের প্রথম টপিক এবং হাইয়াল টপিক হলো সিরোসিস তো ভালো ব্যাপার হলো এই সম্পর্কে তোমাদের সবারই আশা করি খুব ভালো ধারণা আছে কারণ এটা যেহেতু লং থাকে আসে এবং ছোটবেলা থেকে লাইক থার্ড ইয়ার থেকেই পড়তেছ সো আশা করি সবারই খুব ভালো ধারণা আছে তারপরেও আমরা রিভিশন করবো সো রিভিশন করতে গিয়ে আমি তোমাদেরকে কিছু কিছু কোয়েশন জিজ্ঞেস করব পারলে খুব ভালো না পারলে কোনো অসুবিধা নাই কারণ এক একজন এক এক লেভেলে আছো

এবং এই স্টিলের সেল বা ইটো সেল আরেকটা কাজ করে আমরা পরে আসছিলাম যখন অ্যানাতমি ফিজিওলজি পড়ি তার আরেকটা কাজ কি ভিটামিন এ ভিটামিন এ ভিটামিন এ স্টোরেজ করে ভেরি গেট ভিটামিন এ স্টোরেজ এবং যখন ক্রনিক লিভার ডিজিজ হয় তখন যে অ্যাক্টিভে হয় অ্যাক্টিভেট হয়েছে মায়ো ইপিথেলিয়াল এবং ইমিউনিউ রিয়েক্টিভ একটা সেল হয় আর পরে দেখবো

বা এটাকে অনেক সময় বলা হয় রিজেনারেটিভ রিজেনারেটিভ তাই না এরকম হয় কেন কারণ লিভার সেল হল স্টেবল সেলস যখনই লিভার সেল ড্যামেজ হয় সেল মরে যায় তখনই তার যে অন্যান্য ভালো আছে সেই সেলগুলো স্টেম সেল হিসেবে কাজ করে এবং নতুন নতুন সেল তৈরি করে হ্যাঁ জি জিরো থেকে জি ওয়ানে আসে সেল সাইকেল কমপ্লিট করে সো নতুন নতুন সেলের দলা তৈরি করে সেটি হলো রিজেনারেটিভ নডিউল তবে সেটার স্ট্রাকচার বা আর্কিটেকচারটা নষ্ট হয়ে যায় টিপিক্যাল যে আর্কিটেকচার সেটা মেনটেন হয় না সো ফাইব্রোসিস ফর্মেশন অফ নডিউল অ্যান্ড লস অফ আর্কিটেকচার আমরা ইয়াতে প্রবিন্স এইভাবে পড়তাম এই তিনটা জিনিস ফাইব্রোসিস নডিউল ফর্মেশন অ্যান্ড লস অফ আর্কিটেকচার দোজ থ্রি কনস্টিটিউট দা লিভার সিরোসিস প্যাটার্ন বাট এখানে আর্কিটেকচারের কথা পরে বলা আছে এখানে বলা নাই কজগুলা আমরা জানি যে মোস্ট কমন কজ ইজ ভাইরাল হ্যাপাটাইটিস তার মধ্যে কোনটা সবচেয়ে বেশি

এবং ইনফ্লামেশন হয়ে 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 যখন ফাইব্রোসিস হবে তখন সেটাকে আমরা বলবো একদম মানে সিরোসিস সিরোসিস হয়ে যাবে তো এটা হলো স্টেজ বাই স্টেজ প্রোগ্রেশন হয় ইউজুয়ালি যাদের স্টিয়াস্ট্রোসিস হয় সেই পর্যায়ে যদি পেশেন্ট অ্যালকোহল খাওয়া বন্ধ করে দেয় সেটা রিভার্স করে সরি গাইস আমরা আবার শুরু করি সো অ্যালকোহল এন্ড দেন হলো NAFLD যেটা বাংলাদেশে এখন খুব বেশি হচ্ছে সো NAFLD মানে কি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কেন হয় এটা อ่า ইয়েস কোলেস্টেরল ডিপোজিট

প্যাথোফিজিওলজির বেসিক আইডিয়াটা আমরা অলরেডি পড়ে ফেলেছি স্টিলের সেলের কথা বলেছি আমরা এবং এখানে সিরোসিসের দুটো ডেফিনিশন যে মাইক্রোনোডিউল এন্ড মাইক্রোনোডিউল সাইজটা হলো 1 1 এর কম হলে মাইক্রো নোডিউল গুলো মাইক্রো 1 এর বেশি হলে ম্যাক্রো ম্যাক্রোটা কখন হবে অ্যালকোহলিক সিরোসিসে সো এটা জাস্ট মুখস্থ এখানে বেশি কিছু বোঝার নাই তো ক্লিনিক্যাল ফিচারস অফ লিভার সিরোসিস এটা বেশি অনেক ক্ষেত্রেই অ্যাসিমটোমেটিক থাকবে আর্লি ফেজে

তাদের ক্ষেত্রে যেহেতু স্টিয়াটোসিস হয় স্টিয়াটো হেপাটাইটিস হয় তারপরে সিরোসিস হয় এই জন্য লিভারটা আগে অনেক বড় হয়ে যায় ফ্যাট জমে লিভারটা বড় হয়ে যায় আরেকটা জিনিস ডিপোজিশন হলে সিরোসিস হয় এবং লিভার বড় হয়ে যায় একটা মেটাল কোন মেটাল আয়রন 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 ভেরি গুড তখন আমরা এটাকে কি ডিজিজ বলি সো মেবি হেরিটারি সেকেন্ডারি হেমোক্রোমাটো এই ক্ষেত্রে হেপাটো থাকবে বা যে কোনো যদি ডিসার গুলো আছে সেই ক্ষেত্রে সিরোসিসও হবে সাথে একটা হেপাটোম্যাগালি থাকবে বাট মোস্ট কমন কজ অফ সিরোসিস ইন কান্ট্রি ভায়াল হেপাটাইটিস এই জন্যে মোস্ট অফ দ্য পেশেন্ট উইথ সিরোসিস

তো এইখানে একটা বক্স আছে কজ অফ সিরোসিস সেটা তো মুখস্থ করতেই হবে কোনো মাফ নাই মানে বোঝার তেমন কিছু নাই আমি জাস্ট মেইন এগুলা হাইলাইট করে দিয়েছি যে আলাদা করে মুখস্থ করা আমরা এটা নিয়ে সময় নষ্ট না করি ওকে তো আরটা জিনিস হলো যে এই সিমটমস গুলা এই সিমটমস গুলা অনেক সময় কমন যে নন স্পেসিফিক সিমটমস তো এটা মুখস্থ করতে পারো না করতে পারো এই কথাটা আমরা বলেছি অলরেডি হ্যাপাটোমেগালি কখন হবে ডান এবং যাদের হ্যাপাটাইটিস বা অসিভারটা ছোট হয়ে যাবে ডিউ টু হাইপার ডায়নামিক সার্কুলেশন সার্কুলেশনটা হাইপার ডাইনামিক হয়ে যাবে এই জন্য পামার হবে এবং এটা বলছে যে এটা অন্যান্য কন্ডিশন হতে পারে যেমন প্রেগন্যান্সি

যদি হেপাটিক এনকাফালোপ্যাথি বা অ্যাসাইটিস হয় দ্যাট সাজেস্ট অ্যাডভান্সড ডিজিজ তো এখানে আমরা ভিতরে আমি খুব বেশি দেখবো না রেদার আমরা একটা বক্সে যাব এই বক্সটা থেকে রেসিডেন্সি এবং এফসিপিএস এর খুব বেশি কোয়েশ্চেন আসে সেটা হলো ফিচারস অফ ক্রনিক লিভার ফেইলিয়র দ্যাট ইজ ভেরি হাই ইয়েল্ড ফিচারস অফ ক্রনিক লিভার ফেইলিয়র এটাকে অনেক সময় বলে ডিকম্পেনসেটেড সিরোসিস অর ডিকম্পেনসেটেড সিএলডি সিরোসিস অর ডিকম্পেনসেটেড সিএলডি তার ফিচার

সেক্ষেত্রে আমরা ইউজুয়ালি তো অ্যালবুমিন সাপ্লিমেন্টেশন দিই বাট স্টিল পেশেন্টের প্রগনোসিস মানে ফাইভ ইয়ার মর্টালিটি আস্তে 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 পঞ্চাশের বেশি চলে যায় মানে পঞ্চাশ পার্সেন্টের বেশি লোক পাঁচ বছরের মধ্যে মারা যায় যাদের অ্যালবুমিন অনেক কমে আসতেছে নিচে একটা স্কোরিং সিস্টেম আছে সেখানে আমরা দেখব তাহলে এই বক্সটা একটু আমরা সময় দিলাম দোজ আর অল ফিচার্স অফ ক্রনিক লিভার ফেইলিয়ার অর ফিচার্স অফ ডিকম্পেনজেটেড সিরোসিস এটা গত বছর রেসিডেন্সি পরীক্ষাতে দুই হাজার একুশে প্রভাবলি আসছে তার আগেও একবার আসছে এখানে অন্যভাবে বলা আছে দিস ইজ অলসো নোন এস হ্যাপাটিক ডিকম্পেনসেশন অথবা ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ একই জিনিস হেপাটিক ডিকম্পেনসেশন ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ অর ক্রনিক লিভার ফেইলিয়ার সেম থিং ওকে নেক্সট আমরা পড়ব নেক্সট আমরা পড়ব যে একটা পেশেন্ট যদি লিভার সিরোসিস নিয়ে আসে পেশেন্টকে আমরা কি বলবো আপনার কি অবস্থা সো পেশেন্ট জিজ্ঞেস করবে যে আমার কি অবস্থা সো সেই অবস্থাটা প্রপারলি আইডেন্টিফাই করার জন্য আমরা একটা স্কোরিং সিস্টেম ইউজ করতে পারি সেটা হলো চাইল্ড ফুক ক্লাসিফিকেশন ফর প্রোগনোসিস অফ সিরোসিস এখন এই ক্লাসিফিকেশন সিস্টেমটা আমরা চাইলে কমপ্লেক্স করে বলতে পারি বাট দিস ইজ ভেরি সিম্পল এখানে মেইনলি আমরা যেটা ইউজ করবো সেটা হলো লিভার ফাংশন টেস্ট করা সো লিভার ফাংশন টেস্টের মধ্যে আমরা অলরেডি বলে আসছি দুটো টেস্ট সেটা হলো নাম্বার ওয়ান দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট ইজ অ্যালবোমিন নাম্বার টু দ্য নেক্সট ইম্পর্টেন্ট টেস্ট ইজ প্রোথ্রম্বিন প্রোথ্রম্বিন টাইম অ্যান্ড নাম্বার থ্রি হলো বিলির রুবিন আমরা এই যে এখানে দেখলাম এই বক্সটা দেখলাম এই বক্সের মধ্যে অ্যালুউইন আছে পিটি আছে আর বিলি দেখার জন্য জন্ডিস তো এই তিনটা ফিচার আমরা ওই বক্সের সাথে মিলাইতে পারি এই তিনটা জিনিস দেখবো এছাড়া এই বক্সের মধ্যে বাকি দুইটা ফিচার যেমন পোর্টাল হ্যাপারটেনশনের জন্য অ্যানকাফেলো পেথি এটা একটা এখানকার ক্রাইটেরিয়া আবার অ্যাস সাইড ইজ একটা ক্রাইটেরিয়া সো দিস ইজ সিম্পলি এই যে বক্সটা আছে এই বক্সেরই একটা আহ নিউমেরিকাল ওয়ে এই বক্সটাকে আমরা অ্যাসেস করতে চাচ্ছি লিভার ফেইলিয়রটা কেমন আছে সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করার জন্য আমরা এই ক্লাসিফিকেশনটা করছি হুইচ ইজ নোন এস চাইল্ড পু ক্লাসিফিকেশন এখন আমরা ভিতরে ঢুকি নাম্বার ওয়ান অ্যালবামিন সো আর বললাম যে পঁয়ত্রিশ এর বেশি হলে ভালো সো দিস ইজ ক্লাস ওয়ান বা স্কোর হলো ওয়ান যদি পঁয়ত্রিশ থেকে আঠাশ হয় আঠাশ পর্যন্ত এটা হলো স্কোর টু স্কোর যত বেশি তত খারাপ তারপরে যদি আঠাশ এর কম হয় হুইচ ইজ ভেরি ব্যাড আঠাশের কম হওয়া মানেই হলো স্কোর অনেক বেশি থ্রি সো দેર ইজ নাম্বার ফার্স্ট ক্রাইটেরিয়া সেকেন্ড ক্রাইটেরিয়া ছিল আমি এটাকে ওয়ান দেই যেটা ওখানে আমি 1 দিয়েছিলাম এটাকে রোমান টু দেই প্রথম মিন টাইম সো প্রথ্রম মিন টাইমে নর্মাল ভ্যালু কত হোয়াট ইজ দ্য নরমাল ভ্যালু অফ প্রথ্রম মিন টাইম 15 টু 40 বা 11 টু 11 টু 16 ঠিক আছে দ্যাট ইজ আ নরমাল ভ্যালু ইলেভেন হয়। ধরো কারো আছে উনিশ উনিশ পর্যন্ত ধরা যায় ভালো কারণ হলো ধরো ম্যাক্সিমাম বাট যখনই চার সেকেন্ড বেশি হবে ফর এক্সাম্পল কারো একুশ সেকেন্ড হয়ে গেল তার মানে চার সেকেন্ডের বেশি চার সেকেন্ড হয়ে গেছে ষোলো থেকে একুশ মানে হলো পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড বেশি নর্মালের চেয়ে স্কোর টু আর যখন ছয় সেকেন্ডের বেশি হবে লাইক কারো যদি তেইশ হয়ে যায় তেইশ হয়ে গেলেই তার স্কোর হলো সিক্স স্কোর হলো থ্রি সো একটা পেশেন্ট আমার কাছে আসলো আমি জাস্ট এক্সারসাইজ করি একটা পেশেন্ট আমার কাছে আসলো যার অ্যালবমিন হলো ধরো তিরিশ আর প্রথম বিন টাইম হলো পঁচিশ তার স্কোর কত হলো অ্যালবমিন তিরিশ আর প্রথম বিন টাইম হলো পঁচিশ হোয়াট ইজ দ্য স্কোর আর প্রথম দিন পঁচিশ মানে হলো ছয়ের বেশি ছয়ের ছয় বিটেন্ট এবং কমনলি আমরা এইটাই দেখি আদার কজ অফ সিরোসিস কারণ সিরোসিস লাইনটা সেটা আমার জন্য ভ্যালুয়েবল যখনই থ্রি এর বেশি হবে স্কোর থ্রি এটা খুবই সহজ যদি থ্রি এর বেশি হয়

আ খুব বেশি জটিল মনে হতে পারে দূর থেকে বাট ইজ ভেরি সিম্পল দিস ইজ জাস্ট an এক্সপ্রেশন অফ দিস ক্রনিক লিভার ফেলিয়র অর ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস তো এটা তোমরা একটু মনে রাখতে পারলে ভালো যে কোনো پیشنট যখন ক্লিনিক্যালি দেখবা তখন দেখার সময় এই এটা যদি বইটা 하다 থাকে তখন তুমি সিএলডি একটা پیشنটকে একটা রাফ এস্টিমেট করতে পারো যে তার চাইল্ড-পাক স্কোর কত আসে এবং সেই অনুযায়ী তার প্রগনোসিস কেমন হবে সো এখানে ইন্ডিভিজুয়াল স্কোরগুলো অ্যাড করে দিলে আমাদের তিনটা লেভেল আসে সেভেন এর কম পাইলে এ সেভেন এর সেভেন থেকে নাইন হলো বি ক্যাটাগরি অ্যান্ড মোর দেন নাইন সি ক্যাটাগরি সি ক্যাটাগরি মানে হলো খুবই খারাপ এই পেশেন্ট বেশি দিন বাঁচবে না বি ক্যাটাগরিতে বেশিরভাগ রোগী থাকে এই পেশেন্ট বাঁচবে পাঁচ বছর সম্ভাবনা ভালোই আর যার এ ক্যাটাগরি সে অনেকদিন বাঁচবে সিম্পল কথা এইখানে এই প্রোগনোসিস কোডটা দেয়া আছে সো ওভারঅল 25% patients are survived 5 এই কথাটা খুব ইম্পর্টেন্ট সব মিলা ওভারঅল পাঁচজন যদি লোকে আক্রান্ত হয় তার মধ্যে পাঁচ বছর পরে একজনকে খুঁজে পাওয়া যাবে বাকি চারজন মারা যাবে ঠিক আছে অথবা আরেকটু আমি একটু বেশি বলে ফেললাম মনে হয় নাকি সো 25% মানে হলো 1 in 4 তাই না 1 in 4 সো যদি চারজন রোগী থাকে তার মধ্যে এয়ার পরে পাঁচ বছর পরে একজন বেঁচে থাকবে বাকি তিনজন মারা যাবে আর যদি প্রগনোসিস আমরা হিসাব করি যে চাইল্ড পার্ক স্কোর কারো ধরো সেভেন আছে মানে হলো চাইল্ড এ সরি সেভেন না আরেকটু কমায় সিক্স আছে তার মানে হলো চাইল্ড এ যদি কারো স্কোর থাকে সিক্স বা তার চেয়ে কম সেক্ষেত্রে এই যে লিভার ফাংশন যদি গুড থাকে ফিফটি পার্সেন্ট সারভাইভ ফর ফাইভ ইয়ার্স তার মানে চারজন থাকলে দুইজন পাঁচ বছর পরে বেঁচে থাকবে আর বাকি দুজন মারা যাবে অ্যাকর্ডিং টু দেয়ার ফেট চাইল্ড বাক্স কোর যদি পাঁচ ছয় বা ছয় হয় তাহলে ফিফটি চান্স তার পাঁচ বছর বেঁচে থাকার ওকে এই জিনিসগুলো আমরা অলরেডি করে ফেলছি ব্যাড প্রগনোস্টিক ফিচার কোন গুলা পরীক্ষাতে আলাদাভাবেও আসতে পারে যে ব্যাড প্রগনোস্টিক স্যান কোন গুলা যেমন আমরা বললাম যে যখনই বিলুরুবিন মোট দেন থ্রি হয় সরি এখানে বিল রুবিন দিসে বিল রুবিন মোট দেন

Sometimes a good thing, sometimes a bad thing. আমরা এটা পরে আসছি আমরা সামনে আগে বেশি স্কোরটা আমাদের জন্য লাগবে না আমরা ক্লিনিক্যাল ফিচার্স তো আমরা এগুলা দেখলাম ক্লিনিক্যাল ফিচার দেখলাম আর এখানে স্পেসিফিক খুব বেশি লেখা নাই আমরা স্কোরিং নিয়ে আমরা আর চিন্তা না করি ওকে

তাহলে ভ্যারিসাল ব্লিডিং এর জন্য আমরা কি করি ইউজুয়ালি এন্ডোস্কোপিক ভ্যারিসাল লাইগেশন ইভিএল আর যদি ভ্যারিসেস গুলো আর অল্প থাকে পরিমাণে কম থাকে ব্লিডিং এর চান্স কম থাকে তখন সেই আমরা শুধুমাত্র বিটা ব্লকার দিয়ে দিই পোর্টাল হাইপারটেনশন এর সাথে ম্যানেজমেন্ট বিটা ব্লকার দিলে প্রেসারটা কমে এনকেফালোপ্যাথির ম্যানেজমেন্ট আমরা অলরেডি পড়ে আসছি এবং এর ম্যানেজমেন্ট আমরা অলরেডি পড়ে আসছি ভ্যারিসেস ম্যানেজমেন্টে No, no, no. <coughs>

তো সার্ভিল্যান্স আমরা পরে আছে 190 পেজে আমরা দেখব আল্টিমেট ট্রিটমেন্ট অফ সিএলডি ইজ ট্রান্সপ্লান্টেশন বাট মোস্ট অফ দ্য কেসেস এটা আমাদের দেশে পসিবল না এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্পেশালি যখন হেপাটাইটিস সি দে সিএলডি হয় তখন ট্রান্সপ্লান্ট করার পরেও ইনফেকশনটা আবার রিকার করতে পারে সো প্রগনোসিস আমরা ওইখান থেকে পরে ফেলছি অলরেডি আমরা আর কথা না বলি নেক্সট যাই পোর্টাল হাইপারটেনশন

তো এখানে কজ গুলা দেয়া আছে আমরা জাস্ট একটু র‍্যাপিডলি কজ গুলা দেখে যাই সো দোজ আর দা কজ অফ পোর্টাল হাইপারটেনশন তো এখানে সুন্দর করে বিভিন্ন লেভেলে ভাগ করেছে সো পোর্টাল ভেইনটা হলো এটা সো দিস ইজ দা পোর্টাল ভেইন এবং এই পোর্টাল ভেইনে যে প্রেসারটা আছে সেই প্রেসারটা বাড়তে পারে বিভিন্ন লেভেলে অবস্ট্রাক্ট হওয়ার জন্য সো প্রথমে পোর্টাল ভেইন নিজেই তার ভিতরে কোনো একটা ক্লট হওয়ার জন্য অবস্ট্রাক্ট করতে পারে ওয়ান নাম্বার টু হলো লিভারের এর ভিতরে পোটাল যখন ব্রাঞ্চে ব্রাঞ্চে ভাগ হয় সেই মধ্যে হতে পারে যখনই গুলার মধ্যে এই ব্লাডটা যায় সাইনোসয়েড গুলা থেকে আবার নতুন করে ভেইন ফরমেশন হয় আমরা যখন লিভার অ্যানাটোমি পরে আসছি আমরা পরে আসছি এরকম যে একটা হেকজাগোনাল হেপাটিক লোবিউল থাকে এবং এই হেপাটিক লোবিউলের দ্য সেন্টারটা দ্য সেন্টার একটা ভেইন থাকে সেই ভেইনটাকে কি বলে সেন্ট্রাল ভেইন সেন্ট্রাল ভেইন এবং এই প্রত্যেকটা অ্যাঙ্গেল দ্য হেক্সাগোনাল হেপাটিক যে লোবিউল আছে তার প্রত্যেকটা অ্যাঙ্গেলে একটা করে পোর্টাল ট্রায়ার থাকে এবং পোর্টাল ট্রায়ারের মধ্যে পোর্টাল ভেইনের একটা ব্রাঞ্চ থাকে তাই না মানে আছে তো তোমাদের পোর্টাল ট্রায়ারের মধ্যে পোর্টাল ভেইনের একটা ব্রাঞ্চ থাকে যদি এরকম হয় যে پیشنটের পোর্টাল ট্রায়ারের মধ্যে কোনো একটা অবস্ট্রাকশন হয়েছে then that is level two. This is intrahepatic and pre-sinusoidal. ঠিক আছে দেখো যে এই portal vein থেকে central vein এর মধ্যে যে connection হয় the connection is done by something called sinusoid. ঠিক কি না? The connection between portal vein and the central vein. This is central vein and this is portal vein. The connection the karma dhume hepatic

ছোট 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 সেন্ট্রাল ভেন গুলো একক ছোট 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 হ্যাপাটিক ভেইন এর ট্রিবিউটারি ফর্ম করে এবং আলটিমেটলি গিয়ে হ্যাপাটিক ভেইন ফর্ম করে সো সেন্ট্রাল ভেইন এবং তারপরে লিভারে যে হ্যাপাটিক ভেইন এর ট্রিবিউটারি গুলো আছে সেখানে যদি কোনো অবস্ট্রাকশন হয় তখন সেটা হবে ইন্ট্রা হ্যাপাটিক পোস্ট সাইনুসয়েডাল দ্যাট ইজ লেভেল 3 সো আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ট্রা

পেশেন্ট এর পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে আর বাকি ডিজিজ যেগুলো আছে সেগুলো लेस কমন তারপর একটু মুখস্ত রাখতে পারলে ভালো আর যখন একদম হেপাটিক ভেইন যেটা আছে একদম ভেইনের এখানে অবস্ট্রাকশন হয় একদম শেষের দিকে দেন देयर इज ड्यू टू হেপাটিক ভেনাস থ্রম্বোসিস এবং হেপাটিক ভেনাস ড্রোন থ্রম্বোসিস হয় সেই কন্ডিশনটাকে একটা সুন্দর নাম দেওয়া হয় दट ইজ नोन অ্যাজ But carry syndrome or but syndrome but carie but carry syndrome. This is post-hepatic post-anusaral lamptonic coating, but simply the idea is this is hepatic, sorry, hepatic venous thrombosis. That is Bart syndrome. Okay. আমাদের পরীক্ষাতে আসবে যেটা পরীক্ষাতে উপরেটা বেশি আসবে না বেশি আসবে এটা কমপ্লিকেশনস অফ পোরলা প্যাটার্ন ইজ সো সো ইম্পর্ট্যান্ট এবং এটা আমরা যখন একটু আগে পড়ি ফিচারস অফ ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ অর ডিকম্পেনসেটেড সিরোসিস অর ক্রনিক লিভার ফেইলিয়র এই টার্মগুলা একই রকম ক্রনিক লিভার ফেইলিয়র সেখানে কোনটা কোনটা ছিল এইখান থেকে ডাইরেক্টলি ছিল এই তিনটা জিনিসই পেশেন্টের যে করে তার মধ্যে দুইটা জিনিস আমরা চাইল্ড পার্ক করে আমরা করছিলাম কোন দুটা জিনিস চাইল্ড পার্ক করেছিল

চেঞ্জ হয় এবং তারই একটা কমপ্লিকেশন হিসেবে একটা সিন্ড্রোম হয় যেটাকে বলা হয় সিনড্রোপাটো এটা হলো যখন হয় তখনই হেপাটো রেনাল সিনড্রো এর সো কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি মানেই হলো যখনই পোরাল হাইপারটেনশন হয় তখনই স্টমাকের মধ্যে আস্তে 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 কিছু স্ট্রাকচারাল চেঞ্জ হয় যেহেতু ক্রনিক্যালি ভেনাস প্রেশার বেশি স্ট্রাকচারাল চেঞ্জ হয় সেটাকে একত্রে বলা হয় কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি সো এইটা এই বক্সটা হাই এল এখান থেকে ডিরেক্টলি তোমার ট্রু ফলস যে কোয়েশন হয় এফসিপিএস এ ডিরেক্টলি এখান থেকে হতে পারে তো এই ফিচারস গুলো আমরা জানি ক্লিনিক্যাল ফিচার যদি দেখি

অফ দ্যান্ট্রোসিফিজলে যারা করে তারা এই জিনিসগুলো খেয়াল করে যে ব্লিডিং এর চান্স কেমন বড় হলে ব্লিডিং বেশি রেড স্পট থাকলে ব্লিডিং বেশি হবে পোর্টাল প্রেসার যদি বেশি থাকে ব্লিডিং বেশি হবে এবং যদি আমরা দেখি পিটি আর বেশি অ্যালবুমিন অনেক কম এলে এইসব پیشنটের ক্ষেত্রে ব্লিডিং এর চান্সটা অনেক বেশি থাকে এবং কি কি ড্রাগস ব্লিডিং করতে পারে স্যালিসাইলিস এন্ড এনএসএস তো প্যাথোফিজিওলজি এটা খুব সিম্পল যেহেতু লিভার ড্যামেজ হচ্ছে যেহেতু হ্যাপাটিক ফাইব্রোসিস হচ্ছে এবং নডিউল ফর্মেশন হচ্ছে সো پیشنটের সাইনুসোয়েলে এখানে যে ব্লাড ফ্লো হবে সেই ফ্লোটা অবস্ট্রাক্টেড যখনই ফ্লো অবস্ট্রাক্টেড তখনই পোর্টাল ভেইনে प्रेशर বাড়তে থাকবে আর পোর্টাল ভেইনে प्रेशर বাড়লে আসেছে পোর্টো সিস্টেমিক শান্টিং হবে वेरी সিম্পল

আর ইনডিরেক্টলি আমরা যখন এন্ডোস্কোপি করব এন্ডোস্কোপি করলে আমরা দেখব ভাইরাসেস আছে প্লাস তুমি যেটা বললা দ্যাট ইজ অলসো গুড যে আমরা যখনই পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস দেখব লাইক ক্যাপুট মেরোসি লাইক কোলেস্ট্রল ভেইনস তো আমাদের ইন্ডিকেট করবে যে দ্য পেশন হ্যাজ পোর্টাল হাইপারটেনশন আর ডিরেক্ট মেজারমেন্ট আমরা চাইলে করতে পারি সেটা সাধারণত করা হয় না ইউজুয়ালি ক্যাথেটার দিয়ে করতে হবে তারপরে আমরা এন্ডোস্কোপির কথা বললাম এবং এই কথাটা আমরা আবার রিপিট করছি রেভিসনে একবার যদি ভ্যারিসেস ধরা পড়ে তাহলে প্রতি বা একবার যদি সিএলডি ডায়াগনোসিস হয় প্রথমবার তো করবই এন্ডোস্কোপি এবং তারপরে প্রতি দুই বছর পর পর আমাকে সিকোয়েন্সিয়ালি এন্ডোস্কোপি করতে হবে যদি پیشنট বেঁচে থাকে প্রোভাইডেড সো ম্যানেজমেন্ট যখনই পোর্টাল হাইপারটেনশন হয় পোর্টাল হাইপারটেনশনের মোস্ট ইম্পর্ট্যান্ট কমপ্লিকেশন হলো ব্লিডিং ফ্রম

আমরা এবিসি রিসাসিটেশন করব তাই না এবিসি রিসিটে এআরও এ দেখব যদি পেশেন্টের বেশি ব্লিডিং হতে থাকে তাহলে কি করতে হবে এয়ারওয়ে এ প্রটেক্ট করার জন্য ট্রাকিওস্টমি ট্রাকিওস্টমি না আমরা এন্ডোট্রাকিয়াল টিউব বসাই দেব একটা যখনই পেশেন্টের এক্সসেসিভ হেমাটোমেসিস হয় देयर इज আ রিস্ক অফ অ্যাসপিরেশন এন্ড অ্যাসপিরেশন নিউমোনিয়া সো ডিভিশন এই জিনিসটা একটু কম ডিসকাস করতে আমার কাছে মনে হয়েছে বাট এটা একটু ফোকাস করা দরকার ছিল যখনই পেশেন্টের

একটা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ ব্লিডিং এর ওভারঅল কি কি পার্ট আছে সেটা দেওয়া আছে এবং এখানে স্পেসিফিক আমরা যদি বলি লার্জ বোর ক্যানোলা দিব লাইক আঠারো সাইজ বা যদি সম্ভব হয় ষোলো সাইজের ক্যানোলা ডাবল বোর মানে ডাবল আমরা করবো দুই হাতে করবো এবং আইভি ফ্লুইড আমরা বোলাস দিয়ে দিবো একবারে যখন প্রেশার কম থাকে টার্লি প্রেসেন্ট দিতে পারি যদি ওইটা অনেক হসপিটালে অ্যাভেলেবল না অনেক জায়গায় অ্যাভেলেবল না ঢাকায় কিছু কিছু জায়গায় পাওয়া যায়

যেটাকে বলে বেলুন বেলুন দিয়ে ডায়লেশন করে দেওয়া তাই না বেলুন দিয়ে ট্রিটমেন্ট করা বেলুন টেম্পোনেট বলতে পারি চাইলে আমরা বেলুন টেম্পোনেট করেও কিন্তু চাইলে ব্লিডিংটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা যায় সো আলটিমেট ট্রিটমেন্ট হলো ইভিএল বা এন্ডোস্কোপিক বেরিসিয়াল ব্যান্ড লাইগেশন এটাই সবসময় করা হয় পিপিআই দিব কারণ অনেক সময় দেখা যায় যে পেশেন্টের একটা কোএক্সিস্টেন্ট পেপটিকালসার ডিজিজ থাকতে পারে অথবা পেপটিকালসার ডিজিজ জন্য কিন্তু ব্লিডিং হতে পারে আর সাথে যেহেতু তার হ্যাপাটিক অ্যানকাফালোপ্যাথি হওয়ার রিস্ক বেশি তো আমরা ফসফেট এনেমা অথবা ল্যাকটোলোজ দিতে পারি সো দোজ আর দা স্পেসিফিক ম্যানেজমেন্ট পার্টস এরকম না সিকোয়েন্সিয়ালি যে দেওয়া আছে তা না বাট দোজ আর দা ওভারঅল ম্যানেজমেন্ট প্ল্যান তো এখানে আর একটা সুন্দর ফ্লোচার্ট আছে আমরা সেই ফ্লোচার্টটাতে যাই সেটা হলো এটা

স্ক্লেরোথেরাপি স্ক্লেরোথেরাপি মানে স্ক্লেরো মানে ফাইব্রোসিস এখানে যে এজেন্টগুলো দেয়া হয় দোজ এজেন্ট উইল কজ ক্লট ফর্মেশন এন্ড দেন দ্যাট দে উইল বি ফাইব্রোটিক সো এইজন্য এটাকে বলা হয় স্ক্লেরোথেরাপি সো এখন এই যে স্ক্লেরোথেরাপি দিলাম বা ব্যান্ডিং করলাম ইফেক্টটা কি আমরা দেখব যে কাজ হচ্ছে কিনা যদি কাজ হয় আলহামদুলিল্লাহ ইফ দেয়ার ইজ হেমোস্টেসিস মানে ব্লিডিং কন্ট্রোল হয়ে গেছে ব্লিডিং আর হচ্ছে না এন্ডোস্কোপি করে আমরা বুঝতে পারছি ব্লিডিং হচ্ছে না তখন আমরা টারলিপ্রেসিনটা কন্টিনিউ করব ফর থ্রি ডেজ

পেশেন্টকে আমরা বলবো যে রেগুলার ব্যান্ডিং করার জন্য আসতে অনেক সময় দেখা যায় যে অ্যাক্টিভ ব্লিডিং যখন হয় তখন আমরা সবগুলা ব্যারিস গুলা ব্যান্ডিং করি না আমরা শুধুমাত্র যেখান থেকে অ্যাক্টিভ ব্লিডিং হতে সেগুলো থেকে করি আর কিছু রেখে দিই পেশেন্টকে বলে আপনি আর টু এক দু সপ্তাহ পরে আসেন বা কিছুদিন পরে আসেন আমরা আবার কিছু ব্যান্ডিং করবো আস্তে আস্তে ব্যান্ডিং করে সবগুলাকে ব্যান্ডিং করা হয়ে গেলে পেশেন্ট আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং যখন সবগুলা ব্যান্ডিং করা হয়ে যাবে দেন পেশেন্টকে বলবো আমরা যে আপনি দুই বছর পরে আবার এন্ডোস্কোপি করবেন টু চেক ফর রিকারেন্স এন্ড টু চেক ফর কন্ট্রোল সো এইটা ছিল কি যাদের ক্ষেত্রে ব্যান্ডিং করার পরে পেশেন্টের ব্লিডিং কন্ট্রোল হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই ম্যানেজমেন্ট এখন আমি ব্যান্ডিং করলাম স্ক্লেরোথেরাপি দিলাম কিন্তু ব্লিডিং হচ্ছে ব্লিডিং হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি কি করব সেক্ষেত্রে আমি আবার ব্যান্ডিং করতে পারি অথবা যেটা বললাম যে নেক্সট স্টেপ যে বেলুন টেম্পনের যে একটা বেলুন ক্যাথেটার আছে যে ক্যাথেটারের নাম এখানে দেয়া আছে সাংগাস্ট্যাকেন ব্ল্যাক মোর টিউব এই টিউবের মধ্যে বেলুন আছে উপরে একটা বেলুন নিচে একটা বেলুন এই বেলুন গুলো ফুলে দিলে ব্লাড বেরোবে না তো এটার সাথে ওই যে গাইনির একটা ট্রিটমেন্টের মিল আছে গাইনিতে পিপিএইচ

যখনই আমরা এন্ডোস্কোপি করি যদি ভ্যারিসেস থাকে তাহলে আমরা কি কি স্টেপস অফ ম্যানেজমেন্ট করবো আমরা বাম পাশে ডান পাশে কি লেখা আছে যদি পেশেন্টের কোনো ভ্যারিসেস থাকে না নাই সেক্ষেত্রে আমি টার্লি প্রেসিং দিব না তখন আমরা অন্য কোন ব্লিডিং চিন্তা করবো ফর এক্সাম্পল হয়তো পেশেন্ট প্যাপ্টিকালসার দিতে যাচ্ছে সেক্ষেত্রে আমার তো এত কিছু করার দরকার নাই আমরা জাস্ট পিপিআই দিব সাথে অ্যান্টিবায়োটিক দিয়ে আর সাথে ব্লাড হয়তো দিতে পারি যদি পেশেন্টের এনিমিয়া থাকে তার অল তোমরা এতক্ষণ খুবই হাইলাইটেড একটা জিনিস বললাম এটা কিন্তু তোমাদের যারা ফাইনাল প্রফিট এখনো দাও নাই তাদের ফাইনাল প্রফিট এটা একটা রিটেন কোয়েশ্চেন প্লাস এটা ভাইবারও একটা কোয়েশ্চেন ভাইবারতে স্পেসিফিক্যালি এই স্টেপস গুলো জিজ্ঞেস করতে পারে সো আমরা এটা পড়ে ফেললাম এই যে সো ব্যান্ডিং ইজ রিপিটেড এভরি 2 টু 4 উইকস মানে প্রতি দুই সপ্তাহ থেকে চার সপ্তাহ পর পর রিপিট করতে হবে আনটিল অল ভ্যারিয়েসেস আর অবটারেটেড রিপিট করতে পারি Temporary Okay, so that's done. Now let's take a short break. Let's take a ten minute break. Uh, start time hello nine thirty. আমরা আবার শুরু করি আমরা ছিলাম ট্রিটমেন্ট অফ ইসোফিজিয়াল ভ্যারিসেস সো এটা আমরা পড়ে আসলাম সেকেন্ডারি প্রিভেনশন আমরা বললাম বেটা ব্লকারস আগেও ছিল পোর্টাল হ্যাপাটিজম গ্যাস্ট্রোপ্যাথি ইম্পর্টেন্ট পয়েন্ট কোন হাইলাইট করে দিয়েছি সো কি থাকবে এখানে পাংটেরি রাইতে বা এরোশন ব্লিডিং এটসেট্রা থাকতে পারে এবং কমন ম্যানিফেস্টেশন হলো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ট্রিটমেন্ট সিমিলার In the work by proper the party next, time other a chapter. Most important part viral hepatitis because this is the number one cause of acute and chronic liver injury or acute liver failure and chronic liver failure. The number one cause is viral hepatitis. So, you can approve

Okay. Next to the features of the main hepatitis virus, uh, hepatotrophic virus, and the main virus A, B, C, D, E. So, number one, hepatitis A. This infection occurs especially in adult or child. 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 Very good. So, and most of the people exposed to hepatitis A from food source. So, it's a feces. Feces take a water. েশন হয় এবং সেই এ ছাড়াও আরেকটা ভাইরাস আসে কোন ভাইরাসটা ইস টু ভাইরাসেস আর ফ্রম ফিকো রুট সো দোজ ভাইরাসেস আর নেকেট ভাইরাসেস অবভিয়াসলি এনভেলপ নাই এই জন্য ওরা ফি ওরাল রুটে আসতে পারে

তো হ্যাপাটাইটিস এ ভাইরাস সম্পর্কে আমরা যদি ভিতরে দেখি তার ভিতরে এখানে আছে সো সো দেয়ার হেপাটাইটিস এ ভাইরাস সম্পর্কে এখানে ভিতরে দেয়া আছে সো এ ভাইরাস সম্পর্কে যে পয়েন্টটা আমাদের আলাদা করে মনে রাখতে হবে যেটা ইনফেকশন আমরা যদি আইডেন্টিফাই করতে চাই এটার একটা অ্যান্টিবডি আছে অ্যান্টি হেপাটাইটিস এ ভাইরাস অ্যান্টিবডি এই অ্যান্টিবডিটা আমাদের ডিটেক্ট করতে হবে

এবং এটা তার নাম থেকেই বুঝতে পারি হেপাদ না ভাইরাস ভিতরে কিন্তু ডিএনএ আছে হেপা ডিএনএ ভাইরাস সিম্পল হেপা ডিএনএ ভাইরাস ডিএনএ ভাইরাস বাকি সবই কিন্তু আর এন এ ভাইরাস এবং বি ভাইরাসটা খুব ইজিলি ট্রান্সমিট হয় ফ্রম থ্রি রুটস সো একটা রুট হলো ব্লাড একটা রুট হলো সেক্সুয়াল আরেকটা রুট হলো ভার্টিক্যাল এবং ভার্টিক্যাল ট্রান্সমিশনটা কখন হবে ইজ ইট Uh transplacental or is it during delivery? During delivery. It's during delivery. Our next holo important import feature: this virus causes chronic infection. So chronic infection by hepatitis viruses by three types: B, C, and D. All of those viruses can cause chronic infection. So I'm the egg b virus hoy. তার ক্রনিক ইনফেকশন বা ক্রনিক স্টেট অর চ্যান্স কমন কত persen 90% 5% 5 to 10% overall this is 5 to 10% যাদের পারসিস্ট করবে যাদেরই বিভারস বডিতে ঢোকে মোর দ 90% কেসেস আর کلیয়ারড মোর দ 90% কে

90%, right, 90%. So <laughs> ninety percent right ninety percent. So one ninety percent of of vertical root of chronicity or risk okay. Next to B virus such a vaccine usually this is a is a vaccine like right. mm -hmm. B virus vaccine is a subunit vaccine. It's a sub unit vaccine.

সো ডেইন পার্টিকেল বলা হয় এবং এইচবিএস এজি যেটা সারফেস অ্যান্টিজেন সেটার একটা সুন্দর নাম আছে এটা এখানে লেখা নাই এটা আমরা অন্য সময় পড়তাম অন্য জায়গায় পড়তাম এইচবিএস এজি অলসো নোন এস কি অ্যান্টিজেন কোন দেশে অ্যান্টিজেন বিশ্বকাপ ফাইনালে খেলবে ওরা নিউজিল্যান্ড অ্যান্টিজেন অর অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন it's also known as the Australian antigen. ঠিক আছে এটা কোন এক সময় ছিল এটা ছোটবেলায় যখন বি ভাইরাস পড়তাম তখন ওখানে ছিল যে এইচ বি সি ইজ অলসো নোন এজ অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন ওকে সো এটা আমরা জানি সিএলডি করবে এবং এসিসি করবে ভেরি ইজি এবং এটা আমরা পড়ে আসছি যে যাদের ভার্টিক্যাল ট্রান্সমিশন হয় তাদেরই হাইয়েস্ট রিস্ক অফ ইনফেকশন এবং কেন সেটা হয় সেটার একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে যদি ওই এক্সপ্লেনেশনটা অত বেশি ইম্পর্টেন্ট না আমরা কমন সেন্স দিয়ে বলতে পারি যে যখনই নিউনেটাল পিরিয়ডে ইনফেকশন হয় তখনই তার ইমিউনিটি ভালো থাকে না প্লাস তার ইমিউন সিস্টেম সেটাকে ডিটেক্ট করতে পারে না যেহেতু একদমই জন্মের সময় এই হয় তখন সে সেটাকে নর্মাল ভাবতে পারে যখনই নর্মাল ভাবে কোনো কিছুকে সেটাকেই বলা হয় টলারেন্স টলারেন্স ডেভেলপ করে টলারোজেনিক

Very good. So to detect the virus in window period, you can do antibody against HBC antibody. So HB core antigen against a antibody but Usually IgM type jonne valuable or IgM type money patient patient acute infections. Are do the patient um, HBC?

Has active replication of the virus. There is active replication of the virus. And when HBE is negative, then the patient has active replication. If the patient is HBE negative, then the patient does not have active replication of the virus. তো এই জিনিসগুলো আমরা আবার রিভিউ করব কোনো অসুবিধা নেই ভিতরে লেখা আছে সো আমরা কোথায় ছিলাম আমরা ছিলাম এই জায়গাটাতে আমরা এখান থেকে আবার সামনে আগাই আর এইচ বিবি ডিএনএ আমরা করতেই পারি সো ডিএনএ যদি আমরা টেস্ট করি এইচ বিবি ডিএনএ দেন এইটার ভ্যালুটা দেখে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের বডিতে কি পরিমাণ ভাইরাস আছে এটা খরচ বেশি কিন্তু যাদের ধরো একবার হেপাটাইটিস বি ডায়াগনোসিস হয় এবং থেরাপি নেয় তাদের ক্ষেত্রে আমরা অলওয়েজ এইচ বিপি ডিএনএ করে দেখি যে তার ভাইরাল লেভেলটা কেমন আছে বেশি আছে না কম আছে কাট অফ হলো ধরো টেন পয়েন্ট ফাইভ বা টেন টু ফাইভ এর বেশি হলে বেশি আছে এর কম হলে মোটামুটি লো লেভেল আছে সো এটা আমরা পরে আবার ডিসকাস করব সো এইখানে জাস্ট টিপিক্যাল কিছু ফিচার দেওয়া আছে আমরা এটাতে বেশি সময় না নেই

নেক্সট একটা ইম্পর্টেন্ট কথা যেটা তোমরা অলরেডি সবসময় মুখস্থ করো যে যদি একটা পেশেন্টের একবার এইচ পজিটিভ হওয়ার পর ছয় মাস পরে আবার পজিটিভ হয় দেন দ্যাট মিনস ক্রনিক হ্যাপাটাইটিস বি ক্যারিয়ার অর ক্রনিক ইনফেকশন পেশেন্টের অ্যাকিউট থেকে ক্রনিক হয়ে গেছে আরটা জিনিস আমরা ডিসকাস করে নাই সেটা হলো হ্যাপাটাইটিস বি যে সারফেস অ্যান্টিজেন আছে তার এগেনস্টে যদি অ্যান্টিবডি ফর্মেশন হয় এটা ডেভিডসন একটু দুর্বল করে লেখা আছে যদি তুমি সারফেস অ্যান্টিজেনের এগেনস্ট অ্যান্টিবডি পেয়ে যাও ইজ ইট এ গুড সাইন অর ইজ ইট এ ব্যাড সাইন গুড সাইন ভেরি গুড সাইন তার মানে দ্য পেশেন্ট ইজ কিওরড এটা এখানে সুন্দর করে একটু লিখতে পারতো সহজ কথায় ইফ ইউ হ্যাভ anti-HBS

কিওর হয়ে গেছে মানে এইচবিসিজি নাই এনটিএইচবিএস আছে তার একটা জিনিস থাকবে মানে যে অলরেডি কিওর তার একটা টেস্ট পজিটিভ হবে সেটা হলো এইচবিসি যে আইজিজিটা আছে এইচবিসি অ্যান্টিজেন এগেইনস্ট আইজিজিটা এটা পজিটিভ হবে মানে একবার যদি এইচবিসি আইজিজি পজিটিভ হয় তার কিন্তু সারা জীবন কিওর হয়ে যাওয়ার পরও কিন্তু এটা পজিটিভ থাকবে এটা কিন্তু پیشنটের কিওর ইন্ডিকেট করে না দা কিওর ইজ ইন্ডিকেটেড বাই এনটিএইচবিএস নাম্বার 1 আর নাম্বার 2 হলো আমরা এটা দেখলাম আর ভ্যাকসিন করলে তো শুধুমাত্র অ্যান্টিএ বেস পজিটিভ থাকবে টাইটার যত বেশি হবে দশ হলে চলে একশো হলে ভালো এক হাজার হলে খুবই ভালো তাই না দ্যাট টিপিক্যাল ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া সো এখানে এই যে স্টেজগুলো আছে অত বেশি ইম্পর্টেন্ট না আমরা এটা খুব বেশি ডিসকাস করব না রাদার আমরা চলে যাব এই বক্সটার মধ্যে এই বক্সটা খুবই ভালো এই বক্সটা এবং এই চারটা আমরা পড়ব সো হাউ টু ইন্টারপ্রেট দ্য সেরোলজিক্যাল টেস্ট রেজাল্ট ইন অ্যাকিউট ইনফেকশন সো যদি কখনো پیشنট আমাদের কাছে আসে আমরা সবার আগে যেটা করি এইচবিএস এজি করি যদি পজিটিভ থাকে এইচবিএস এজি দেন অবভিয়াসলি তুমি এন পিএইচবিসি যে কোর আছে কোরের এখানে আইজিএম দেখবা তো এই দুইটা জিনিসে যখন একিউট হ্যাপাটাইটিস হয় তখন এই দুইটাই পজিটিভ হবে এইচবিএস কেজি এবং এন পিএইচবিসি আইজিএম সো এটা থাকা মানে হলো পেশেন্টের অ্যাকটিভ একিউট ভাইরাল হ্যাপাটাইটিস আছে কিছু কিছু ক্ষেত্রে এইচ বি সিজি টা নেগেটিভ হতে পারে স্পেশালি যখন উইন্ডো পিরিয়ড আসে তখন অনেক সময় এইচ বি সিজি নেগেটিভ হয়ে যেতে পারে সেক্ষেত্রে একমাত্র উপায় সবেধন নীলমণি হলো যদি হয়ে হয়ে ভালো যায় সেক্ষেত্রে আমি পাবোইচবিএস থাকা মানে হলো পেশেন্ট কিওর এখানে প্লাস মাইনাস দেওয়া আছে যদি প্লাস হয় তার মানে কিওর আর যদি মাইনাস হয় তার মানে পেশেন্টের ক্রনিক ইনফেকশন হয়ে গেছে

একটা পেশেন্ট এইচ পজিটিভ ছিল এক বছর আগে এখন আবার সেই এইচ বিএসিজি করলো এখন তার এইচ আলহামদুলিল্লাহ নেগেটিভ আসছে তারপরেও কিওর হয়েছে কিনা দেখার জন্য সে কনফার্ম হতে চায় যে স্যারাম কনফার্ম করে বলেন যে আসলে আমি কি ভালো হয়ে গেছি তোমোন তুমি কি করবা এনটি এইচবিএস বিকজ দ্যাট সাজেস্ট কিওর আইজিজি করতে পার আইজিজি তো সবারই হবে যে একবার বি দিয়ে আক্রান্ত হয়েছে তা সারা জীবনে আইজিজি পজিটিভ থাকবে বাট দ্যাট ডাজ ইন্ডিকেট ইমিউনিটি ইমিউনিটি দেখার জন্য আমরা কি দেখবো

but still if you are confused if the patient has symptoms, if the alt is high liver damage hochche dna replication so that is the best test viral so load the best test ebong eta amra 10 to the power 5 eto holo cutoff beshi thakle excessive replication jodi er kom low replication so next management of acute hepatitis b so main management is supportive তবে এটা আমরা পড়ে আসছি যে মাদার টু চাইল্ড ভেরি ব্যাড নাইনটি পার্সেন্ট ক্রনিক ইনফেকশন হবে এবং রিকভারি হলে আমরা কি দেখবো মেইন রিকভারি ইন্ডিকেটর ইস

আবার সি ভাইরাস আছে ডি এবং ই আছে এগুলো আমরা নেক্সট দিন পড়বো ওকে সবাই ভালো থেকো আমরা এখানে শেষ করে দিচ্ছি হ্যাঁ আল্লাহ হাফিজ